মিতা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে আজকে আমাদের পিঠে আমি দেখতেই পাচ্ছেন সবাই মিলে নারকল কুড়তে বসে গেছি। নারকল কোড়া নিয়ে এখন ঝামেলা হয়ে যাচ্ছে। দেখুন দিদা বসে বসে ধ্যানে বসে গেছে, মা পিঠে ধরে আছেন, আমি এখন নারকল কুড়ছি। আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমাদের পিঠে তৈরি হবে। আবার আমরা ফিরে এলাম, দেখতে পাচ্ছেন যে নারকলটা কোড়া হচ্ছিল, এবার আমরা সেটা ছাই বানাচ্ছি। নারকলে পুর দেব বলে, পিঠে পুর দেব বলে দাম বলবো। দেখছো এটা মিষ্টি রস, এটা মিষ্টি রস। আসলে আমাদের মিষ্টি রস আগে থেকেই ছিল, ওই জন্য চিনি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমরা আঁচটা একটু বাড়িয়ে দেব, এটার রসটা ফুটলে তবে আমরা এই নারকলের কোড়াগুলো দিয়ে দেবো। ওতে পাচ্ছেন ধার দিয়ে এবার ফোটা শুরু হয়ে গেছে। এদিকে জলটা বসানো আছে, এদিকে জলটা বসানো আছে, এই জলটা দিয়ে চালের গুঁড়ি মাখা হবে। দিদা দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে। এটা তরকারি পিঠের জন্য তরকারিটা, এটা মা বানিয়ে নিয়েছে আগে থেকেই আলুর তরকারি। আচ্ছা চালের গুঁড়িটা যে জলটা মাখো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার মিষ্টির রস ফুটছে, এতে আমরা এবারে এই নারকলের এটা দিয়ে দেবো। এবার এই ছাইটা ততক্ষণে করে নিই, তারপরে আবার আপনাদের দেখা হচ্ছে পিঠে যখন বানাবো। দেখুন আমরা এবার সবাই মিলে পিঠে বানানোর জন্য বসে পড়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ি, আর চালের গুঁড়িটা মাখার জন্য গরম জল, এটা আমাদের দিদা। দিদা চালের গুঁড়ি মাখবে। আর এইটা তরকারি পিঠে, আর এই দেখুন যে ছাইটা বানাচ্ছিলাম সেটাও হয়ে গিয়েছে। একটু জল দিতে হবে, এটা খুব পাতলা করে যাবে না, একটু শক্ত করে মাখতে হবে, নাহলে পিঠের এটা পিঠেটা করা যাবে না। আর গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে চিট হয়েছে পিঠেটা, আসলে গরম জলটা খুব গরম, তো তাই জন্য দিদা একটু হাতা দিয়ে মাখছে, হাত তো দিতে পারবে না। আপনারা যতটা ময়দা দেবেন একটু পরিমাণ মতন জল দেবেন, আমাদের বেশি আছে বলে তাই জন্য একটু জল লাগবে। আসলে অনেকটা হয়ে যাচ্ছে তো ওই জন্য দিদা এটাতে একটু তুলে দিয়েছে ভালো করে মাখার জন্য। আরেকটু জল বসাতে হবে, জল কম পড়েছে। তখন আমরা এইদিকে এগুলো একটু মাখতে থাকি, মায়ের জল গরম হয়ে যাবে ততক্ষণ। আমরা এবারে তরকারির পিঠে বানানোর জন্য আমরা কিছুটা একটু চালের গুঁড়ি মেখে নিয়েছি, আর ওইদিকে মা মাখছে রান্নাঘরে। এ দেখুন এই যে পিঠে খুলি হচ্ছে, এতে আলু দেওয়া যাবে বলে করে নিচ্ছি, তারপরে এরপরে নারকল পিঠে হবে। আগে নেচে কেটে এসব করবো। আমরা একটু গোল গোল করে এই চালের গুঁড়িটাকে ভাগ করে নিচ্ছি যাতে অসুবিধে না হয়। আসলে অনেকটা চালের গুঁড়ি হয়ে গেছে তো একসাথে মাখা যাচ্ছে না। আর কি বলবো, দুজনে মিলে ঠান্ডাই যেন আরো জড়ো হয়ে যাচ্ছি বাইরে বসে।
দেখতেই তো পাচ্ছেন কত কিছু পরে নিয়েছি। আমরা ততক্ষণ এটা করি, আবার আপনাদের দেখা হচ্ছে যখন আমরা নারকলের পিঠে বানাবো। এবার দেখছেন আমাদের তরকারি পিঠে এবার শেষ হয়ে গেছে, এবারে আমরা এই নারকলের পুর দিয়ে নারকল পিঠে বানাবো। এই তো তরকারি পিঠে। মা এসে গেল পিঠেতে বসানোর জন্য, পিঠে গুলো এবারে এই এটাই তুলে নেবে এই রেচকিটায়। আমরা বেশি ভালো পিঠে করতে পারি না, যেরকম পেরেছি সবই ঠিক আছে, আসলে মুড়তে পারি না তো ওই জন্য এরকম ভেঙে গেছে পিঠে গুলো একটু। দিদা খুব সুন্দর পিঠে করেছে, এটা পড়ে আছে, এটা দেখে দিদা পিঠে করেছে কত রকমের ডিজাইন করেছে দেখুন। দিদা যত রকম পারছে তত রকমই ডিজাইন করে দিচ্ছে। এবার এটা নিয়ে আমি বসাতে যাচ্ছি, এরকম করে পিঠেটা সাজিয়ে নিলাম, নিয়ে এরকম ভাবে চাপা দিয়ে আগে থেকে জলটা ফুটিয়ে দিয়েছিলাম, যে এর মধ্যে বসিয়ে দিলাম। আচ্ছা বাড়িয়ে রাখবেন, আচ্ছা বাড়িয়ে রেখে দেবে। এবার দেখুন আমরা এই পিঠে মানে এটার জন্য খুলি বানিয়ে নিয়েছি, এবার এতে নারকলের পুরটা দিয়ে দিয়েছি, এবার এরকম ভাবে মুড়ে নেব। আমি তো কোনোদিনও করিনি, প্রথমবারই করছি, মা বেশিরভাগ দিদা করে। আজকে বছরের শেষে আমরা পিঠে খেয়ে নিচ্ছি, কালকে তো জানুয়ারি নতুন বছর পড়ছে, সবাই ভালো থাকবেন। আর পরেরটা দেখুন আমাদের পিঠেটা হয়ে এসছে, এবারে আমরা ঢাকনাটা খুলবো। খুবই গরম দেখতেই পাচ্ছেন, এটা কাপড় দিয়ে ধরে ঢাকনাটা খোলা হলো, গ্যাসটা আস্তে দিয়ে দিলাম, দিয়ে দেখুন পিঠেগুলো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে তরকারির পিঠে, এরপরে আমাদের হবে নারকলের পিঠে। একটু ঠান্ডা জল দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। খুবই গরম দেখতে পাচ্ছেন, হাত দেওয়া যাচ্ছে না। এবার আমাদের আবার নারকল পিঠে দিচ্ছি, আপনাদের যদি জল ফুটতে ফুটতে জলটা কমে যায় আপনারা অবশ্যই একটু জল দিয়ে দেবেন। এরকম ভাবে সাজিয়ে পিঠেটা দিচ্ছে মা, আর একবার হবে, বেশি দিলাম না মানে ভেঙে যেতে পারে পিঠে গুলো। দেখুন আমাদের দিদা বয়স্ক মানুষ কত সুন্দর ভাবে ডিজাইন করে পিঠে বানিয়েছে। এই দেখুন এটা হচ্ছে পুতুল, এটা শাক করেছে দিদা, এই দেখুন কত সুন্দর ডিজাইন করেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই তো আমাদের দিদা, ভালো হলে বলবেন অবশ্যই, কমেন্টে জানিয়ে দেবেন। ফিরে এলাম, এবার আমাদের নারকলের যে পিঠেটা হয়ে গিয়েছে এ দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন। এবার আমি পিঠেটা ঢাললাম, এই দেখুন পিঠেটা কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আরো যে পিঠেগুলো আছে সেইগুলো আবার মা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে সাজিয়ে। আসলে এটা ছোট তো ছিল, দেখুন কিরকম করে পিঠেটা করেছে আমার মা, খুব সুন্দর পিঠেটা হয়েছে, এগুলো সব ডিজাইনার পিঠে হয়েছে। এই দেখুন
এবং পিঠেটা তৈরি করেছে আমার মা, এই দেখুন। আসলে ওটা ছোট ছিল বলে আগের বারে হয়নি, এইবারে এটা হাত দিয়ে দিচ্ছে, আর একবার হলে হয়ে যাবে। এটাই লাস্ট, এটা লাস্ট। এই দেখুন এই পিঠেটা, এটা শাক পিঠে করেছে, শাকের ডিজাইন করেছে। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়েছে এটা। এই দেখুন গরম সবে ঢেলেছে, হাত দেওয়া যাচ্ছে না এখন এতে। আর এটা, এটা আগের, আগের গুলো দেখুন কি সুন্দর ছাড়া ছাড়া, এবং কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে এবং শুকনো। এটা যেরকম গরম, এবার দিদা খেয়ে বলবে যে কেমন পিঠেটা তৈরি হয়েছে। সুন্দর হয়েছে, দিদা বলছে খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই করে খাবেন এরকম পিঠে। আমরা তো শীতকাল পড়ে গেছে বলে আজকেই শুরু করে দিলাম, আজকে বছরের শেষ দিন, 12টা বাজলেই নতুন বছর নতুন সাল পড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার মা কি বলছে দেখুন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার 24-23 কি হবে আমরা কেউ জানি না, সবাই আমরা যেন একসাথে থাকতে পারি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হব। আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সবার পক্ষ থেকে টাটা বাই এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।